মোদি, নরেন্দ্র মোদি শক্ত বাধা হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্য। আমার পশ্চিমবাংলা সম্পর্কে, এখানকার বুদ্ধিজীবীদের সম্পর্কে, সাংবাদিকদের সম্পর্কে আমার ধারণা ছিল খুব উচ্চ পর্যায়ের, কিন্তু এদের কথাবার্তা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। এরা যে এত নিম্ন পর্যায়ের সেটা ভাবতেও আমার অবাক লাগে। এই নেমক হারামের দল, এই বিজেপির এই বর্ণবাদী দলটা এবং ধর্মীয় উন্মাদরা এই সমস্ত বাজে কথা বুকে বেড়াচ্ছে। আমি শুনছি, শুনে মনে মনে হাসছি যে পশ্চিমবাংলার এরা নাকি খুব ভালো বুদ্ধিজীবী, কিন্তু ওদের স্ট্যান্ডার্ড দেখে আমার যেন মনে হয় যে ওরা টিকটক। এর আগের যে ইন্টারিম গভর্নমেন্ট আসছিল, মিলিটারি গভর্নমেন্ট, ওরা তো কতগুলো সাধুবাদের কতগুলো কাজ করেছিল, কতগুলো রিফর্মসের প্ল্যান করেছিল, সব কয়টা পার্টি রাজি হলো, কিন্তু ক্ষমতায় আসার পরে হোয়াট ডিড হ্যাপেন, ইট রিভার্সড। ভারতের গণমাধ্যমে একটি বিষয় আসছে যে আমেরিকার ডিপ স্টেট ষড়যন্ত্র করছে কি ভারতের সমাজ এবং রাষ্ট্রে যেন অস্থিতিশীলতা তৈরি হয়, এরকম ষড়যন্ত্র করা হচ্ছে। বিশেষ করে আমরা দেখলাম একজন নামকরা সাংবাদিক, তিনি একটা শোতে বলছেন, অর্ণব গোস্বামী, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, তিনি মোদির সমর্থক। তিনি বলছেন যে মোদি, নরেন্দ্র মোদি শক্ত বাধা হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্য। হ্যাঁ, মোদির কারণে আমেরিকা পারছে না ষড়যন্ত্র তাদের বাস্তবায়ন করতে। এটার প্রতিক্রিয়া দেবেন, একই সঙ্গে এই রাজনৈতিক সংস্কৃতি। আমি বেশ কয়েকদিন ধরে এই পশ্চিম বাংলার এবং বাংলা কতগুলো ব্রডকাস্টিং শুনছি, ওখানে আমার কাছে মনে হচ্ছে যে তারা মানে অনেকটা মানে এখানে যে ওই যে চিপি যে ধরনের ব্রডকাস্ট হয়, যে কেউ শোনে না সেই ধরনের, ওরা প্রচুর ই পাচ্ছে, ভিউয়ার পাচ্ছে, কিন্তু এদের এই বুদ্ধিজীবীদের কথাবার্তা শুনলে আমার যেন আমার পশ্চিমবাংলা সম্পর্কে, এখানকার বুদ্ধিজীবীদের সম্পর্কে, সাংবাদিকদের সম্পর্কে আমার ধারণা ছিল খুব উচ্চ পর্যায়ের, কিন্তু এদের কথাবার্তা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। এরা যে এত নিম্ন পর্যায়ের সেটা ভাবতেও আমার অবাক লাগে, যে মানে হোয়াট কাইন্ড অফ ডিগ্রেডেশন। বিজেপি, এই ভারতীয় জনতা পার্টি একটা বর্ণবাদী এবং ধর্মবাদী, ধর্মীয় উগ্র একটা সংগঠন এরা, এবং এই উত্তর ভারতকে কেন্দ্র করে, এই জন্য আমি বর্ণবাদী বলছি, নর্থ দ্য সাউথ। এই দলটা মানে ভারতের যে বুদ্ধিজীবীদের মাথার মধ্যে, এবং অনেক নায়ক নায়িকাও দেখেছি নেমে গেছে, যে এমনভাবে এদের মাথাকে নষ্ট করে দিয়েছে যে এই সমস্ত বাজে ওরা বকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কোনো খেয়ে দেয়ে কাজ নেই, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু ভারতের গভীর বন্ধুত্ব নয়, তাদের সঙ্গে ডিফেন্স এক্সারসাইজ হয় ইন দি হিমালয় রেঞ্জে, কারাকোরাম রেঞ্জে। এই লোকগুলো এগুলো কি জানে না? এরা শুধু সারাক্ষণ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আজে বাজে কথা বলে। মোদির সঙ্গে তো কত বিশাল বিশাল প্যাক্ট হচ্ছে, ভেঞ্চার ক্যাপিটাল যাচ্ছে, মানে টেকনোলজি ট্রান্সফার হচ্ছে, মানে ভারতের অর্থনীতি রমরমা হয়ে যাচ্ছে, এগুলো তো যুক্তরাষ্ট্রের জন্য। কিন্তু এই নেমক হারামের দল, এই বিজেপির এই বর্ণবাদী দলটা এবং ধর্মীয় উন্মাদরা এই সমস্ত বাজে কথা বুকে বেড়াচ্ছে। আমি শুনছি, শুনে মনে মনে হাসছি যে পশ্চিমবাংলার এরা নাকি খুব ভালো বুদ্ধিজীবী, কিন্তু ওদের স্ট্যান্ডার্ড দেখে আমার যেন মনে হয় যে ওরা টিকটক জেনারেশন, টিকটকের একটু নিম্ন পর্যায়ের টাইপ। টিকটকে কিন্তু অনেক টাইপের আছে, হ্যাঁ, টিকটকের যারা নিম্ন পর্যায়ে, অথবা যুক্তরাষ্ট্রের মাগা, এই যে ডোনাল্ড ট্রাম্পের যে মাগা আছে না কিছু আমাদের এখানে, যে মানে অতি নিম্ন শ্রেণীর, সেই মাগাদের মতো ওদের পর্যায়ে ঢুকে গেছে। কাজে এটা হলো আপনার ওই অংশের উত্তর। সেকেন্ড হলো যে কালচারাল এবং সংস্কৃতিগত, যে আমি আমাদের খুবই বিজ্ঞ সাংবাদিক এবং আমি তাকে দারুণ শ্রদ্ধা করি, উনি মোহাম্মদুল্লাহ ভাই, উনি হলেন আমাদের পথিকৃৎ এখানে বাংলা জার্নালিজমের পুরো যুক্তরাষ্ট্রে। আমরা যারা আগে থেকে ওনাকে চিনি আমরা জানি, ওনার কথাগুলো খুবই আমি মনোনিবেশ করে শুনেছিলাম এবং আমি তার সঙ্গে একমত। দি থিং ইজ দ্যাট, যে কালচারালি আপনি যদি চেঞ্জ না করেন, সেই জন্য আমি আজকে অন্য একটা চ্যানেলে আমি কয়টা প্রস্তাব করেছিলাম যে এগুলো করা উচিত। ফার্স্ট অফ অল, বর্তমানের যে গভর্নমেন্ট, এটাকে বলা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট নামে কোনো কিছু বাংলাদেশের গঠনতন্ত্রে নেই। তার অর্থ যে আমরা যদি বাংলাদেশের গঠনতন্ত্রকে ফলো করার চেষ্টা করি, তাহলে এটা হয় একটা ভুয়া সরকার। কিন্তু যদি এটাকে আমরা বলি বিপ্লব হয়েছে, এবং এটা বিপ্লব হয়েছে, যে ব্যাপারটা ঘটেছে 5ই অগাস্ট, সেটা একটা বিপ্লব, সেই বিপ্লবের পথ ধরে যে সরকার আসছে, এটা বিপ্লবী সরকার। সেখানে আমি যদি একটা আন্তর্জাতিক স্বীকৃত ডক্ট্রিন অব নেসেসিটিকে অ্যাপ্লাই করি, তাহলে এই সরকারের এই গঠনতন্ত্রের যে বেড়াজালের মধ্যে এদের আবদ্ধ করার কোনো অর্থই নেই। এটা বলে আমি বলবো যে তাদের কতগুলো রিফর্মস করা উচিত, এবং এই রিফর্মস করার জন্য যত সময় দরকার সেটা তাদের নেওয়া উচিত, এবং কিন্তু তাদেরও একটা লিমিট থাকতে হবে যাতে তারা আবার একটা অটোক্রেটিক গভর্নমেন্টে পরিণত না হয়, সে ব্যাপারে সাবধান থাকতে হবে, রক্ষা কবচ থাকতে হবে। কিন্তু তাদের যে রিফর্মসগুলো করবে সেই রিফর্মসগুলো তারা যদি প্যাস করে দেয় যে নেক্সট নির্বাচন হবে, নেক্সট গভর্নমেন্ট করবে, আমরা তো দেখলাম এর আগের যে ইন্টারিম গভর্নমেন্ট আসছিল, মিলিটারি গভর্নমেন্ট, ওরা তো কতগুলো সাধুবাদের কতগুলো কাজ করেছিল, কতগুলো রিফর্মসের প্ল্যান করেছিল, সব কয়টা পার্টি রাজি হলো, কিন্তু ক্ষমতায় আসার পরে হোয়াট ডিড হ্যাপেন? ইট রিভার্সড, এটা উল্টা দিকে গেছে। কাজে এই সমস্ত যে রাজনৈতিক দলগুলো যাদের মধ্যে নিজের কোনো গণতন্ত্র নেই, যেখানে রয়েছে স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র, এই দলগুলোকে বিশ্বাস করে আমরা তাদেরকে দেবো রিফর্মস করার জন্য? ওরা তো দখল, মানে ক্ষমতায় যাওয়ার আগে কিন্তু দখলের ফাইট শুরু হয়ে গেছে, কে কোথায় কি দখল করবে। হ্যাঁ, কাজেই আমার মতে ইন্টারিম গভর্নমেন্ট শুড ডু দিস। টার্ম লিমিট, টার্ম লিমিট হতে হবে নট অনলি গভর্নমেন্ট বাট অলসো ইন দি পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টির যখন নিবন্ধন হবে তখন ওটাকেও থাকতে হবে একটা কন্ডিশন হিসাবে। তারপরে হবে বাই ক্যামেরাল লেজিসলেটার, যাতে সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ারটাকে একটু ডাইলিউট করা যায়, দুটো চেক ব্যালেন্স হবে। পাওয়ার শেয়ারিং বাই দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ ইন টু সেক্টরস, প্রেসিডেন্ট সরাসরি নির্বাচনে, প্রেসিডেন্টকে আনতে হবে, আর পার্লামেন্ট থাকবে এমন এখন যেমন নির্বাচন হয়, ক্ষমতা ভাগ করে দিতে হবে। তারপরে আমি বলবো ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য সেন্ট্রাল পাওয়ার। এখন একটা এককেন্দ্রিক গভর্নমেন্ট হচ্ছে, এটাকে ডিসেন্ট্রালাইজ করে আমাদের করতে হবে 4টা কি 5টা প্রভিন্স, এবং প্রত্যেকটা প্রভিন্সের থাকবে নিজের সীমিত সোভরেন পাওয়ারের ভিত্তিতে, যেমন অন্যান্য দেশে ভারতে যেমন রয়েছে, পশ্চিম বাংলা, অন্যান্য যে বিভিন্ন প্রদেশগুলো, এরকম প্রদেশ করতে হবে। বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, বিশাল নাম্বার, এর চেয়ে অনেক ছোট দেশ, ছোট নাম্বারের, সেখানে অনেকগুলো প্রভিন্স আছে। এই প্রভিন্স থাকলে হবে কি, প্রত্যেকটা প্রভিন্সের যদি সোভরেন পাওয়ার থাকে এবং তার পার্লামেন্ট থাকে, তাহলে কিন্তু এই একনায়কতন্ত্র যেটা হওয়ার টেন্ডেন্সি বাংলাদেশের মধ্যে, সেটা অনেকটা ব্যাহত হবে। এবং এগুলো করে এই ইন্টারিম গভর্নমেন্টের দরকার, বিপ্লবী সরকারের দরকার এগুলোকে গণভোটে দেওয়া, রেফারেন্ডামে, একদম স্পেসিফিক ইস্যুতে রেফারেন্ডাম দিয়ে আমরা দেখব যে জনগণের এখানে সমর্থন আছে কিনা। যদি জনগণের সমর্থন থাকে তাহলে এটাকে একদম তখন পাশ করতে হবে, এরা পাশ করবে, এরা এটাকে মানে যেটা অনেক কিছু করা যায়, বিপ্লবী সরকার তো ডিক্লারেশনের মাধ্যমে এগুলোকে ঢুকানো যায়। তারপরে যে নির্বাচন হবে সেই নির্বাচনের যে লেজিসলেটররা এটা মেনে চলবে, এটাকে র্যাটিফাই করবে। র্যাটিফাই। প্রফেসর মোস্তফা সরোয়ার, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর কবির হাসান, আপনি কিন্তু বলতে চাইছেন? হ্যাঁ, আমি আসলে আমার দুই বিজ্ঞ সহকর্মী আজকে যারা আমার সাথে আছেন, আমি ওনাদের সাথে মোস্টলি একমত, কিন্তু যে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন জিজ্ঞেস করেছেন, রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে 4টা বড় দল যদি আমি ধরি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী এবং কমিউনিস্ট পার্টি, বড় 2টা দলের আভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কৃতি নেই, তাদের ডিএনএতে সেটা নেই। যে কথা মোহাম্মদুল্লাহ, এখানেও পার্টি আছে বা মারামারি করে, প্রতিবারে যখন ওদের কনভেনশন হয়, এই কনভেনশনের ডেলিগেটরা সমস্ত ক্ষমতা দিয়ে দিল শেখ হাসিনার উপর, অথবা সমস্ত ক্ষমতা দিয়ে দিল খালেদার উপর, উনি নির্বাচন করবেন কে কমিটিতে থাকবে। কিন্তু আপনি যদি জামাত ইসলামে দেখেন অথবা কমিউনিস্ট পার্টি দেখেন, ওদের কিন্তু ইন্টারনাল ডেমোক্রেটিক একটা ট্রেডিশন আছে ওদের ডিএনএতে। তো এখন এগুলো হতে সময় লাগবে। এই বিপ্লবী সরকার যেটা সুন্দর করে সরবাই বললেন, বিপ্লবী সরকার অনেক কিছু করতে পারেন। আলটিমেটলি বিপ্লবী সরকার তো হ্যাঁ বিপ্লবের মাধ্যমে হয়েছে, হ্যাঁ এটার মধ্যে ইনিশিয়ালি ছাত্র জনতার ইয়ে ছিল, কিন্তু কোনো দেশেই পলিটিক্যাল প্রসেস ছাড়া পার্মানেন্ট চেঞ্জ আসবে না। কিন্তু পলিটিক্যাল প্রসেসটাকে এস্টাবলিশ করার জন্য যে আমাদের ডিএনএ চেঞ্জ করতে হবে, আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে, সেটার জন্য শুরু করতে হবে। যে কথাটাই কোটা সংস্কার থেকে শুরু হয়েছে, কারণ এটা বৈষম্য ছিল, সেটাকে উপরে উঠে যে সংস্কার করতে হবে প্রতিটা লেভেলে, সেই সংস্কারটা করতেই হবে। এবং আমি খুব বিশ্বাসী এই জেন জি জেনারেশন, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, তাদের কাছে আমাদের শেখা আছে বিপ্লব কিভাবে করতে হয় এবং তাদের যে অগ্রাধিকার, তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন, হ্যাঁ, ওনারা সুশীল সমাজের অনেক কিছু, কিন্তু ওনারা কিন্তু রাজনীতির সার্কেল থেকে উনি আসেননি। যে কথাটা মোহাম্মদুল্লাহ একটু ইনডাইরেক্ট বলেন, 24টা মিনিস্ট্রি ওনার হাতে রেখেছেন, এই প্রশ্নটা আমার হাতেও জেগেছে, কেন উনি কি আর একটু ভাগ করে দিতে পারতেন না? তখন আমার মনে হলো যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আমার মানে প্রিয় ব্যক্তিত্ব, উনি বাংলাদেশের জন্য অনেক সম্মান এনেছেন, কিন্তু সেই অটোক্রেটিক যে মাইন্ডসেট, আপনি যে বললেন অ্যান্টাই ডেমোক্রেটিক মাইন্ডসেট, আমাদের সবার মধ্যেই আছে। যেমন উনি যদি আপনি অ্যানালাইসিস করেন, গ্রামীণ ব্যাংক যখন চালিয়েছেন, উনি গ্রামীণ ব্যাংকের এমডি ছিলেন, হ্যাঁ, উনি অনেক কষ্ট করে একটা অর্গানাইজেশন ডেভেলপ করেছেন, এটা স্বাভাবিকভাবে তৈরি হয়ে যায় আমাদের মধ্যে একটা কর্তৃত্ববাদিতার। কিন্তু যখন আপনি দেশ চালাচ্ছেন, এটা তো একটা ব্যাংক চালানো না। সেই কথাটাও আমি মনে করবো যে ইউনূস স্যারকে মনে রাখা উচিত। এমনই যে উনি প্রথম বক্তৃতা দিয়েছিলেন যে আমার কথা শুনতে হবে, তা নাহলে চলে যাব, কিন্তু উনি তো এসেছেন তাদের কথা শোনার জন্য। যেইভাবে রাজাকার শব্দে শেখ হাসিনাকে ক্ষমতা নিয়ে এসেছে, সে রাজাকার শব্দে তাকে ক্ষমতা থেকে নামিয়েছে। এই জন্য ওনাদেরকে এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। আর এই মহানগর যেটা বললেন যে প্রতিটা জিনিসে আমি যে তোমাদের কাছে যাব, তোমার কনসাল্ট করবো, সেটা তো সম্ভব না। তোমরা আমাদেরকে মেনে নিয়েছ, আমাদের কথা শুনতে হবে, কিন্তু এখন ডবল দায়িত্ব পড়েছে ইন্টারিম গভর্নমেন্টের যারা মেম্বার আছে, তারা এই ইয়াগুলোকে, এই সমন্বয় বা ইয়াং জেনারেশনের কথা শোনা। আমি একটা মনে শুনেছিলাম যে প্রত্যেকটা ইয়াতে ওরা উপসমন্বয় রাখবেন অথবা একটা রিপ্রেজেন্টেশন রাখবেন, তাহলে ওরা যে ডেইলি ডে টু ডে ওরা যে এক্সারসাইজ করছে বা ডিসিশনগুলো নিচ্ছে, ওদের কথাগুলো যেন শুনতে পারে আর কি। তাহলে একদিনে এগুলো চেঞ্জ হবে না। রাজনৈতিক সংস্কৃতি আমি যাই বলি না কেন, কালকে আমাকে একজন টেলিফোন করেছিল কোনো একটা কারণে, কোনো একটা ব্যাপারে, উনি জানতে চেয়েছে আমি কখনো আওয়ামী লীগ করেছি কিনা অথবা আমার ফ্যামিলি আওয়ামী লীগ করেছে কিনা। সেই কথা আওয়ামী লীগ জিজ্ঞেস করতো যে কেউ বিএনপি করে কিনা, জামাত করে কিনা। তাহলে যদি বিএনপি ক্ষমতা আসে তো যেই কদু সেই লাল, একই ব্যাপার হবে। তাহলে যদি রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ হবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।